তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তোমার ক্রিয়েশন। এইমাত্র WBSSC উচ্চ মাধ্যমিকে গ্রিভেন্স হিয়ারিংয়ের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের লিঙ্ক ওয়েবসাইটে প্রকাশ পড়েছে। উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউতে ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের শুনানি শুরু হয়েছে গতই 10ই আগস্ট থেকে সল্টলেকের করুণাময়ীর কাছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে কমিশনের দ্বিতীয় ক্যাম্পাসে শুনানি হচ্ছে। কমিশন সূত্রে খবর, 25,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে, তবে সেগুলি ঝাড়াই বাছাই করে অর্ধেক সংখ্যাটা অর্ধেকেরও কমে গেলে আসতে পারে বলে মনে করছে এক আধিকারিক, কারণ এই একই ব্যক্তি বিভিন্নভাবে অভিযোগ জমা দিয়েছেন বলে দেখা গিয়েছে। আজ 18 থেকে 24 আগস্ট পর্যন্ত শুনানির জন্য প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন। যে সমস্ত চাকরি প্রার্থীরা অভিযোগ জমা দিয়েছিলেন তাদের জন্য এই দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আরও তালিকা প্রকাশ করা হবে। মোট 7টি টেবিল বোর্ড গঠন করা হয়েছে। 18 থেকে 24 আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফার শুনানি চলবে। মোট 1,005 জন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যারা প্রথম দফায় ডাক পেয়েছেন তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেবেন। ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে পারবেন। প্রথমে WBSSC ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন আইডি বা টেট রোল নম্বর লিখতে হবে, তারপরে জন্ম তারিখ দিতে হবে, আর তারপরে ক্যাপচা কোডটা পূরণ করে লগ ইন করলেই আপনার ইন্টিমেশন লেটারটা বেরিয়ে আসবে। এখানে কিছু ক্যান্ডিডেটের নাম, তার কটার সময় হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং কটার সময় ও কত তারিখে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তার কিছু লিস্ট দেওয়া হলো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।